আজকে আমরা বানাতে চলেছি ডিমের ভর্তা। এর জন্য লাগছে অবশ্যই সিদ্ধ করা একটা ডিম, আলু সিদ্ধ, পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো কুচি, লঙ্কা, আর যদি আপনারা দিতে চান তো ধনে পাতা কুচিও দিতে পারেন। এতে কড়াতে প্রথমে তেলটা গরম হতে দিয়েছি। এবার এতে লঙ্কাটা দিয়ে দেবো। এবার আস্তে আস্তে এতে রসুন কুচিটা দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেবো। এবার এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে ভেজে নেবো। এবার এটা ভালো হয়ে গেছে, এবার এটাকে তুলে রাখবো। এইগুলোকে সবগুলোকে ভালো করে মাখিয়ে নেবো। এবার এর মধ্যে অ্যাড করে দেবো তেল, অ্যাড করে দেবো স্বাদ মতো নুন, দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। এটাকে ভালো করে মেখে নিয়েছি, সবগুলোর সঙ্গে মিশিয়ে আপনারা চাইলে এর মধ্যে ধনে পাতা কুচিও অ্যাড করতে পারেন। রেডি হয়ে গেছে আমাদের ডিমের ভর্তা। ডিমের ভর্তা